নমস্কার, শুরু করছি আয়ুষী নেচার কেয়ার এন্ড কিউরের বিশেষ অনুষ্ঠান। উপস্থিত রয়েছেন বিশিষ্ট আয়ুর্বেদ চিকিৎসক ডক্টর বিনোদ সিং, চিফ মেডিকেল অ্যাডভাইজার আয়ুষী নেচার কেয়ার এন্ড কিউর, ইন্ডিয়াস লিডিং চেইন অফ আয়ুর এন্ড ইউনানি ক্লিনিক্স। আমরা সবাই জানি প্রিভেনশন ইজ বেটার দ্যান কিউর, অর্থাৎ প্রতিকারের চেয়ে প্রতিরোধই ভালো। আর আমাদের যে কোনো রোগ প্রতিরোধের জন্য কি প্রয়োজন? প্রয়োজন একজন সুচিকিৎসকের সুপরামর্শ গ্রহণের। যদি আমরা সচেতন হই তাহলে কিন্তু আমাদের রোগটা শরীরে সেইভাবে বেড়ে ওঠে না, আর সেই কারণেই কিন্তু এই কথাটা বলা হয়ে থাকে। এবং একজন সুচিকিৎসকই কিন্তু পারেন আপনাকে একটা সঠিক মেডিকেল গাইডেন্স বা সঠিক মেডিকেল গাইডলাইন্স দিতে। আর সেরকমই একজন সুচিকিৎসক আজকে উপস্থিত রয়েছেন আমাদের মাঝখানে, ডক্টর বিনোদ সিং। আজকের আলোচ্য বিষয়বস্তু হচ্ছে অস্টিও আর্থারাইটিস, ব্যথা, জ্বালা, যন্ত্রণা, ব্যথা, বেদনা বাড়ে কোন সময় বলুন তো? শীতকালে। সামনেই শীতকাল আসছে, কাজেই এই সময় যাদের শরীরে বাত রয়েছে বাতের যন্ত্রণা কিন্তু অনেকাংশে বেড়ে যায়। কাজেই আজকে তাই আলোচ্য বিষয়বস্তু হচ্ছে অস্টিও আর্থারাইটিস নিয়ে। আসুন দেখা যাক ডাক্তারবাবু এই রোগটি সম্পর্কে আমাদের কি কি তথ্য দেন এবং কিভাবে আমরা এই ব্যথা থেকে মুক্তি পেতে পারি, সেই নিয়ে আজকে আমরা ডক্টর বিনোদ সিং এর কাছ থেকে বিশদে শুনবো। এবং সেই সঙ্গে তো অবশ্যই আপনারা রয়েছেন, যেহেতু এটি একটি লাইভ ফোন ইন অনুষ্ঠান, আপনারা আপনাদের যে কোনো ধরনের শারীরিক সমস্যা নিয়ে চলে আসতেই পারেন ডাক্তার বাবুর সঙ্গে সরাসরি কথা বলার জন্য। আমাদের দুটো ফোন নাম্বারে ফোন করে 0332571255 এবং 0334008143। আসুন আজকে আয়ুষী নেচার কেয়ার এন্ড কিউরের লাইভ ফোন ইন অনুষ্ঠানে আরো আরেকবার স্বাগত জানাই আমাদের অত্যন্ত প্রিয় ডাক্তার বাবুকে, অত্যন্ত ভরসার ডাক্তার বাবুকে, বিশিষ্ট আয়ুর্বেদ চিকিৎসক ডক্টর বিনোদ সিং কে। স্বাগত ডাক্তার বাবু আরো আরেকবার এই অনুষ্ঠানে। আজকের আলোচ্য বিষয়বস্তু হচ্ছে অস্টিও আর্থারাইটিস। এই অস্টিও আর্থারাইটিসটা ঠিক কি? দেখুন, যদি মডার্ন সায়েন্স হিসেবে যদি আমরা কথা বলি তাহলে অস্টিও আর্থারাইটিসে ওরা খুব সুন্দর একটা ডেফিনেশন দিয়েছে, এটা ডিজেনারেটিভ চেঞ্জেস ইনটু জয়েন্ট বোন, মানে যেখানে হাড়গুলো জুড়ছে ওর মধ্যে যদি কোনো মানে ডিজেনারেশন চেঞ্জেস হয়, মানে হাড়গুলো ঘষাঘষি খেয়ে যদি হাড়গুলো মানে হাড়ের শেপগুলো যদি নষ্ট হতে লাগে তো ওইখানে একটা এই পেন রিলেটেড হবেই। কিন্তু সব থেকে তাজ্জুবের ব্যাপার একটাই হয়ে গেল, ওনারা বলেন কি টিস্যুগুলো ড্যামেজ হয়, মানে অস্টিও আর্থারাইটিস এর মানে যে জায়গাতে অস্টিও আর্থারাইটিস হবে ওইখানকার টিস্যু, মানে বোনের টিস্যুটাও নষ্ট হচ্ছে। কিন্তু সব থেকে দুঃখের ব্যাপার কি ওনারা এটাই জানেন না কি কেন নষ্ট হচ্ছে। কিন্তু আয়ুর্বেদের মধ্যে এই অস্টিও আর্থারাইটিস কে আমরা সন্ধিবাত, মানে যেখানে দুটো হাড় জোড়া খাচ্ছে ওইখানে যদি কোনো ব্যথা বেদনা যন্ত্রণা যদি হয় তো আমরা তাকে বলি সন্ধিবাত। এবার রইল কি আজকালকার যুগের মধ্যে, আগে আমি জানতাম, মানে আমার মনে হয় কি আমি যখন ছোট ছিলাম তখন আমি দেখতাম বয়স্ক মানুষদের হাঁটুতে ব্যথা, ঘাড়ে ব্যথা, সবকিছু ব্যথা, তখন বাবাকে জিজ্ঞেস করলেই বাবা আমাকে বোঝাতেন কি দেখ এটা যাদের বয়স হয়ে যায় তাদের হয়। তারপরে যখন মেডিকেল লাইনে এলাম তখন আমি দেখলাম কি বোন ডেন্সিটিটা যদি কমে যায় আর শরীরের ওজন যদি বেড়ে যায় আর পেটের সমস্যা যদি থাকে তখন বেসিক্যালি দেখা যায় এইটাই। আর তার মধ্যে আরো আপনাদেরকে জানাতে চাই, অস্টিও আর্থারাইটিস পুরুষদের থেকে বেশি মহিলাদের মধ্যে হয়। এই জন্য আমি সবাইকে একটাই কথা বলবো কি আপনারা ভাবেন কি ক্যালসিয়াম মানে ওষুধ খেলেই আমি আমার হাড়গুলো মজবুত হয়ে যাবে, একদম না। আমাদের শরীরের মধ্যে ভগবান এইভাবে তৈরি করে দিয়েছে কি কোনো কেমিক্যাল জিনিস আমরা গ্রহণ করতে পারি না, আমাদের শরীর ওইটা নাই না। আপনি ক্যালসিয়ামের ওষুধ খাচ্ছেন তো ডাক্তার কথা অনুসারে, ঠিক আছে আপনি খান। একটা কাজ করবেন,
দু তিন দিন পরে সকালবেলার পেচ্ছাপটা যে কোনো একটা কন্টেনারের মধ্যে ওটা করে একটু রেখে দেবেন দু থেকে তিন ঘন্টার মধ্যে, নিজেই আপনি চোখ থেকে দেখে ফেলবেন আপনি যেটা খেয়েছেন ওটা অলরেডি পেচ্ছাপের সঙ্গে বেরিয়ে। ঠিক এইভাবেই যারা বলে কি আমি ভিটামিন ওষুধ খাই, ভিটামিন ওষুধ খেলে শরীর ভালো থাকে, ভেরি গুড, সব থেকে ভালো। যে বা যারা ভিটামিন ওষুধ খায় তাদের সকালবেলার পেচ্ছাপ হলদে কেন হয় জানার একটু চেষ্টা করুন। এবার রইল অস্টিওআর্থ্রাইটিস এর সম্পর্ক। অস্টিওআর্থ্রাইটিস হয় কেন এটাও সব থেকে বড় ব্যাপার। অস্টিওআর্থ্রাইটিস হয় কেন বলবো, তার আগে একজন ফোন করেছেন ওনার কথাটা একটু শুনুন। না ফোনটা কেটে গেল, একটা রিং হয়নি, আপনি বলতে থাকুন। হ্যাঁ, এবার অস্টিওআর্থ্রাইটিস হয় কেন আর মাদের কেন হয়, মানে মহিলাদের মা বোনদের কেন হয়, ওর কারণ একটাই। একটা মহিলা যখন মা হয় ওনার গর্ভের মধ্যে যে সন্তানটা বাড়তে আরম্ভ করে ওই সন্তানের শরীরের মধ্যে সবকিছুই মায়ের জিনিসগুলো থাকে, বাবার খালি ডিএনএটাই থাকে। এই জন্য আপনারা দেখবেন যে সব মানুষরা মানে কিডনি ট্রান্সপ্লান্টের জন্য, লিভার ট্রান্সপ্লান্টের জন্য চিকিৎসকের কাছে যখন যায় তখন চিকিৎসক একটাই প্রশ্ন করে মা বেঁচে আছে তো, কারণ একটাই কি ওনারা জানেন কি মা ছাড়া কেউ ওনাদেরকে কিছু দিতে পারে না। বলবো তার আগে একটা প্রশ্ন। নমস্কার, আপনাকে স্বাগত, ফোনে কে রয়েছেন? নমস্কার, বলুন আপনি কোথা থেকে বলছেন, কার সম্পর্কে জানবেন, বয়স কত? বয়স হচ্ছে বেশ না, কোনো ক্ষেত্রে কি সমস্যা? সমস্যা আমার মানে গরমে সবসময় কফ থেকে থাকে, আর ওই যখন রোদে বার হয় ঠিক আছে মাথা একটু যেন চিপচিপ করে। পায়খানা পরিষ্কার হয় বাবা? আপনার পায়খানা পরিষ্কার হয় সকালবেলা, পেট পরিষ্কার হয়? পায়খানা তো দিনে একবারই যায়, আর তো মানে ক্লিয়ার হয়, আমি ওটা জিজ্ঞেস করি নি কি বিষয়টা। আচ্ছা আচ্ছা, তাহলে তুমি তুমি যখন বাগা যতীনেই থাকো তাহলে তোমাকে জানিয়ে রাখি, একদম সাউথ সিটি মলের ঠিক অপোজিটেই আমাদের চেম্বার আছে। হেল্পলাইন নম্বরটা একটু টুকে নাও, হেল্পলাইন নম্বরটা একটু টুকে নাও, টুকে নিয়ে ওইখানে ফোন করে একটা আমাদের সঙ্গে একটা অ্যাপয়েন্টমেন্ট নিয়ে আমাদের সঙ্গে দেখা করো, তার আগে যদি তুমি পারো। কেন আমার যত মন বলছে তোমার আইজি লেভেল মানে রক্তের মধ্যে আইজি লেভেলটা একটু হাই, যদি পারো তো একটা পরীক্ষা করিয়ে নাও। কাল সকালবেলা মানে রক্ত দিলেই কাল সন্ধ্যাবেলার মধ্যে তুমি ওই রিপোর্টটা পেয়ে যাবে। ব্লাড এক্সামিনেশন ফর আইজিই, আই ফর ইন্ডিয়া ওটা বড় অক্ষরে হবে মানে ক্যাপিটাল লেটার হবে, জি ফর গোয়া ওটা ছোট মানে স্মল লেটারে হবে, আর ই ফর ইংল্যান্ড ওটা ক্যাপিটাল লেটার হবে। এটা গিয়ে তুমি যেকোনো মানে প্যাথোলজি মানে দোকানে গেলেই ওনাদেরকে যদি বলো যে হ্যাঁ এই পরীক্ষাটা আমি করাতে চাই, ওনারা রক্ত নিয়ে আপনাকে সন্ধ্যাবেলার মধ্যে রিপোর্ট দিয়ে দেবেন, আর ওই রিপোর্ট নিয়ে যদি আমাদের সঙ্গে দেখা করো তাহলে আমি কথা দিচ্ছি কিছুদিন মেডিসিন খেতে হবে, কিছুদিন আমাদের কথা শুনতে হবে, ওর মধ্যেই আপনি সুস্থ হয়ে যাবেন। ফোন করার জন্য ধন্যবাদ। আর এই কথা কথা কিন্তু একমাত্র দিতে পারে, এই যে অ্যাসিওরেন্স একমাত্র দিতে পারে আয়ু ঋষি নেচার কেয়ার অ্যান্ড কিউরের ডাক্তার বাবুরা। তাদের অভিজ্ঞতা এতটাই কথা বলে যে আমি কথা দিচ্ছি, তাদের জ্ঞান, তাদের দক্ষতা, তাদের পারদর্শিতা, তাদের অভিজ্ঞতা আজকে কিন্তু আয়ুষি নেচার কেয়ার অ্যান্ড কিওরকে একটা ভরসার জায়গায় নিয়ে গেছে, শীর্ষ স্থানে নিয়ে গেছে। আয়ুষি নেচার কেয়ার অ্যান্ড কিওর বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়ছে। বর্তমানে আয়ুষি নেচার কেয়ার অ্যান্ড কিওরের অনেক চেম্বার রয়েছে, যারা মনে করছেন এখানে আসবেন সুস্থভাবে বাঁচবেন, দেখুন হেল্পলাইন নাম্বার অর্থাৎ চেম্বারের বুকিং নাম্বার। ডাক্তারবাবু বারবার বলেন যে সুস্থতার চাবিকাঠি হচ্ছে ওই যে স্ক্রলে যে দুটি হেল্পলাইন নাম্বার যাচ্ছে ওটাই হচ্ছে সুস্থতার চাবিকাঠি, ওই নাম্বার দুটো আপনারা নোট করে নিন, 9903595252 এবং 9903795252। আয়ুষি চেম্বার রয়েছে সাউথ সিটি মলের উল্টো দিকে, হাতিবাগান, ইকবালপুর, আমতলা, বারাসাত, হাওড়া, বকুলতলা, চিকিয়াপাড়া, বাবুনগাছি, উত্তরপাড়া, এছাড়া বাঁকুড়া, হালিশহর, বর্ধমান, দুর্গাপুর, বহরমপুর, মালদা, হেরিয়া, মেচেদার, শিলিগুড়ি, কোচবিহার, আসাম, ত্রিপুরা, বিভিন্ন জায়গায় আয়ুষি রয়েছে আপনাদের সেবার জন্য, আপনাদের সুস্থ রাখার জন্য, এবং ভবিষ্যতে আরো একাধিক জায়গায় হতে চলেছে আয়ুষির চেম্বার।
ডাক্তারবাবু কথা হচ্ছিল যে মহিলাদের মায়েদের এই রোগটা বেশি হয় অস্টিওআর্থ্রাইটিস, সেটা নিয়ে আপনি না, ওর কারণ একটাই হচ্ছে, কেন কি একটা মহিলা যখন মা হতে যায় ওনার মানে ওনার গর্ভে যে শিশু সন্তানটা বাড়তে আরম্ভ করে ওর শিশু সন্তানের শরীরের প্রত্যেক অঙ্গ প্রত্যঙ্গ গুলো মা নিজের শরীর থেকে দেয়, এই জন্য একটা ডিফিয়েন্সি হয়ে যায়। কেন তারপরে মানে মারা ভাবে কি ঠিক আছে বাচ্চাটা আগে হয়ে যাক তারপর নিজের শরীরের ওপরে যত্ন নেব, কিন্তু একটা জিনিস দেখা গেছে শরীরের ওপরে ওনারা যত্ন নিতে পারেন না, কেন বাচ্চাটা ছোট বলবো করেছে। ফোন নিয়ে নিয়ে আগে নমস্কার, স্বাগত আপনাকে ফোনে, কে রয়েছে? নমস্কার, বলুন কার সম্পর্কে জানবেন, কোথা থেকে বলছেন? আমি রতনপুর থেকে সুশান্ত পান বলছি। বয়স কত? আমার বয়স হচ্ছে 40 বছর। কি সমস্যা? আমার হচ্ছে মাইগ্রেন এর সমস্যা আছে, সকালবেলা হলে মানে মাথাটা যন্ত্রণা হয়, মাথার মধ্যে যন্ত্রণা। আচ্ছা আপনি কোন জেলা থেকে বলছেন? রসুলপুর। আমি বর্ধমান ডিস্ট্রিক্ট। আচ্ছা আচ্ছা বর্ধমান, আচ্ছা বর্ধমান ডিস্ট্রিক্ট, বর্ধমানেও আমাদের চেম্বার আছে। প্রথম কথা আপনাকে একটু জিজ্ঞেস করি, কতদিন ধরে আপনার পেট পরিষ্কার হয় না? পেট পরিষ্কার আমার একটু হয় না, মানে একদিন একদিন অন্তর অন্তর পরিষ্কার হয়। হ্যাঁ তো আগে নিজের পেটটাকে ঠিক করুন, প্রথম আপনি নিজের পেটটাকে পরিষ্কার করুন। আপনার আজ থেকেই হচ্ছে না, অনেক বছর ধরে আপনি এই রোগ থেকে আক্রান্ত আছেন। নিচের যদি জায়গাটা জাম হয়ে যায় তখন ওই ময়লাগুলো কোন দিকে বেরোবে? বাড়িতে বেসিন আছে? আর বেসিনটা যদি জাম হয়ে যায় আর তারপরেও আপনি কল যদি খুলে রাখেন তাহলে জলটা কোথায় পড়বে? উপর হয়ে বাইরে পড়বে? তো যদি আপনার নিচের জায়গাটা জাম আছে মানে পেট পরিষ্কার হয় না, একদিন পর পর একদিন বা দুদিন পর পর আপনি আপনার পেট পরিষ্কার হয়, ওটাও কমপ্লিট পরিষ্কার হয় না, এরপরে যখন খাবারটা যে কোনো রান্না করা খাবারটা 24 ঘন্টার মধ্যেই নষ্ট হয়ে যায়, কেন কি আপনার পেটের মধ্যে কোনো ফ্রিজ নেই, কি আপনি যে খাবারটা খেলেন ওটা ফ্রিজে চলে গেল আবার পরের দিন ওটাকে ইউটিলাইজ করা হয়, এটা একদম না। সবসময় মনে রাখবেন পেট পরিষ্কার, যেদিন থেকে আপনার পেট পরিষ্কার হবে না তার জন্য আপনাকে একটাই খালি ছোট্ট কাজ করতে হবে। দেখুন নিচে হেল্পলাইন দুটো দেওয়া আছে, ওই হেল্পলাইনে ফোন করে একটা অ্যাপয়েন্টমেন্ট নিয়ে বর্ধমানে আপনি আমাদের সঙ্গে আমাদের চেম্বারে দেখা করুন, কেন অনেক কিছু বলতে হয়। আপনার বয়সটা 40, আপনি যদি 16-17 বছরে হতেন তাহলে আমি একটু বুঝিয়ে দিতাম যে এইটা এটা করুন, কিন্তু এখন বোঝাতে গেলে আর পারবো না। ওর কারণ এটাই হচ্ছে কি আপনার এই প্রবলেমটা অনেক বছর ধরে, ওর জন্য আমার আমাকে আপনার সঙ্গে কথা বলতে হবে, আমাদেরকে আপনার সঙ্গে কথা বলতে হবে। আপনার অনেক প্রবলেম আমি জিজ্ঞেস করতে মানে জিজ্ঞেস করবো যেটা এই প্রোগ্রামে জিজ্ঞেস করা সম্ভব না, এই জন্য কিছু মনে করবেন না, হেল্পলাইনে ফোন করুন, হেল্পলাইনে ফোন করে একটা অ্যাপয়েন্টমেন্ট নিয়ে আমাদের সঙ্গে যোগাযোগ করুন। কথা দিচ্ছি বিনোদ সিং খুব কম মানুষদেরকে কথা দেয়, আপনাকে তো কথা দিচ্ছি কি আপনি খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবেন, ঠিক আছে? আজকে ফোনের বন্যা বয়ে যাচ্ছে ডাক্তারবাবুকে পাওয়ার জন্য, ডাক্তারবাবুর সাথে কথা বলার জন্য। নমস্কার, স্বাগত আপনাকে ফোনে, কে রয়েছেন? নমস্কার, আমি সঞ্জয় বলছি। কোথা থেকে বলছেন? আচ্ছা নিজের সম্পর্কে জানবেন? আচ্ছা ছেলের বয়স কত? বয়স হচ্ছে 12 বছর। কি হয়েছে বলুন? ছেলে খেতে চাইছে না, প্রচন্ড মানে বাইরে খাবার খেয়ে ওদের জন্য পেট ব্যথা হচ্ছে, কোনদিন বমি হচ্ছে, মাঝে মাঝে পাতলা পায়খানা আসছে, স্যালাইন লেগে যাচ্ছে, এমন মানে ভিটামিন ওই ধরনের। না তো আপনি খাবার খেতে চাইছে না, আমি এটার জন্য বল আচ্ছা আপনি বহু না না এবার আপনি আমার কথা শুনুন, বহু ডাক্তারের কাছে গেছেন, বহু ডাক্তার কি রোগের নাম কি বলেছে? এবার বলুন আপনি কত বড় বড় না না আপনি কত বড় বড় ডাক্তারের কাছে গেছেন যে আজ অব্দি এটা আপনাকে বলতে পারেনি যে আপনার ছেলের কি রোগ হয়েছে, আপনাকে এটাও বলতে পারিনি যে আপনার ছেলের এই কম বয়সের মধ্যে ফ্যাটি লিভার হয়ে গেছে, আপনাকে এটাও বলতে পারিনি যে আপনার ছেলে IBS এর রোগ থেকে আক্রান্ত হয়ে গেছে। আমি তো আপনার ছেলেকে দেখিনি, খালি আপনার মুখ থেকে যা শুনলাম তার উপরে আমি দুটো রোগের নামটাও বলে দিলাম। নিজের ছেলেকে যদি ভালো করতে চান এদিক ওদিক আর দৌড়বেন না,
আগে শুনুন শুনুন আমার কথাটা শুনুন আগে আমার কথাটা শুনুন অনেক ডাক্তারকে দেখিয়েছে এদিক ওদিক আর দৌড়বেন না দয়া করে নিচে দেখুন হেল্পলাইন নম্বর যাচ্ছে ওই দুটো হেল্পলাইন নম্বরের মধ্যে যেকোনো একটা হেল্পলাইন নম্বরে ফোন করলেই আপনি জানতে পারবেন কি দুর্গাপুরে কোন দিন কোন তারিখে কোন জায়গাতে আপনি আয়ুর্বেদিক মানে আমাদেরকে পাবেন তো ওইখানে এসে আপনি নিজে হ্যাঁ এই যে একদম দেখুন নিচে হেল্পলাইন নম্বর যাচ্ছে আমার সঙ্গে না আমার লোকদের সঙ্গে কেন আমি নিজেও জানি না কি দুর্গাপুরে এবার আমি যদি দুর্গাপুরে যাই তো 20 খানা পেশেন্ট দেখবো না 25 খানা পেশেন্ট দেখবো এই জন্য বললাম কি বেশি দেরি করবেন না আপনি এখন ফোনটা রেখে সঙ্গে সঙ্গে হেল্পলাইনে ফোন করে আগে নিজের অ্যাপয়েন্টমেন্টটা বুক করে নেন কেন কি আমাকে একদিনের মধ্যে দু জায়গা পেশেন্ট দেখতে হয় বাঁকুড়াও দেখতে হয় দুর্গাপুরেও দেখতে হয় তো এই জন্য আমি লিমিটেড পেশেন্টে দেখি আর কথা দিচ্ছি আপনি একবার আসুন 7 দিনের মধ্যে আপনি নিজেই আমাকে ফোন করে এই প্রোগ্রামের লাইভ প্রোগ্রামের মধ্যে আপনি জানাবেন কি আপনার ছেলে অনেক সুস্থ আছে ফোন করার জন্য ধন্যবাদ হেল্পলাইন নাম্বার 9903595252 এবং 9903739552 আয়ুরিশি নেচার কেয়ার এন্ড কিউরের রিপোর্ট বেসড টাইম বাউন্ড ট্রিটমেন্ট করা হয় আর এই কারণেই আয়ুরিশি সবার থেকে আলাদা যারা রোগ নিয়ে বা রিপোর্ট নিয়ে ডিসকাস করতে চান সেক্ষেত্রে আপনারা হোয়াটসঅ্যাপ করতেই পারেন হোয়াটসঅ্যাপ নাম্বার 9831368397 আর চেম্বারের বুকিং নাম্বার হেল্পলাইন নাম্বার সে দুটো আলাদা 9903595252 এবং 9903739552 ডাক্তারবাবু আগেকার দিনে মায়েরা বোনেরা সব বসে রান্না করত বসে সবজি কাটত এখন সবাই দাঁড়িয়ে দাঁড়িয়ে রান্না করে দাঁড়িয়ে দাঁড়িয়ে সবজি কাটে এটাও কি একটা হাঁটুর উপরে প্রেশার পড়ে এটাও কি অস্টিওআর্থ্রাইটিস দেখুন একটা কথা আমি আপনাকে বলে দিই আমরা যদি নিজের কালচারটাকে যদি ভুলে যাই আমরা যদি নিজের কালচারটাকে ভুলে যাই তাহলে সবসময় মনে রাখবেন প্রকৃতি আমাদের সাথ দেবে না এই জন্য মানে চিকিৎসক যদি অরিজিনাল কেউ চিকিৎসক হয় তো আমাদের মানে ফোর ফাদার ইয়া ফোর মাদাররা আপনারা বলতে পারেন কি ওনারা ছিলেন ওনারা আমাদেরকে মানে আমার এখনো মনে আছে আমি যখন ছোট ছিলাম মা আমাকে কাঁসার থালার মধ্যে খাবার দিত কাঁসার গ্লাসের মধ্যে জল দিত আমি ওটা খেতাম আমার কোনো প্রবলেম হতো না তারপরে ধীরে ধীরে দেখা গেল মানুষের যখন বয়স হয়ে যায় হাতের মধ্যে জোর থাকে না তখন ওই ভারী ভারী কাঁসা পেতলের থালা বাটি আরো ওদের ভালো লাগে না তখন ওরা হালকা জিনিস এত অ্যালুমিনিয়াম না হলে স্টিল এটা বিষাক্ত সবসময় আপনাদেরকে একটা কথা বলে দিই যখনই আপনারা নিজের কালচারটাকে নিজের সংস্কৃতিটাকে আপনারা যদি ভুলে যাবেন তাহলে সব থেকে বেশি রাজত্ব কে করবে জানেন আমাদের মতন চিকিৎসকেরা সেই পুরনো দিনের জিনিসটা আনুন ঠিক আছে দরকার নেই সব থেকে হালকা জিনিস হলো কলা পাতা কলা পাতার উপরে খান না ভাই কে বারণ করেছে মাটির ভাঁড় ওর মধ্যে জল দিয়ে আপনি খান ওটাও তো হালকা দরকার নেই কি স্টিলের গেলাতে আমি জল খাবো স্টিলের গেলাতে আমি চা খাবো এটা তো আরো মারাত্মক মাটির ভাঁড়ে চা খেয়ে দেখুন ওর একটা আলাদা টেস্ট হবে কাগজের কাপের মধ্যে আপনি চা খান ওর একটা আলাদা টেস্ট হবে চীনা মাটিতে আপনি চা খান ওর একটা আলাদা টেস্ট হবে কখনো আপনারা ভেবেছেন টেস্টটা চেঞ্জ হয় কেন আজকাল খুব জায়গা জায়গাতে দেখা যাচ্ছে MBA চায়ওয়ালা মানে একটা ছেলে MBA করে ও চা বিক্রি করছে আর ওর অনেক কিছু ওর অনেক লাভ ওর টার্নওভার দেখলে ও এখন ফ্র্যাঞ্চাইজি দিচ্ছে কারণটা কি কেন ও কি করেছে পুরনো দিনের জিনিস এনে দিয়েছে যেভাবে ইউএস আজকাল ইউএস এর আমার ইন্ডিয়ার মধ্যে মানুষরা কফি খেতে হেভি ভালোবাসে কিন্তু আপনারা জানেন ইউএস এ কি খায় ওরা গোল্ডেন মিল্ক আর গোল্ডেন মিল্কটা কি দুধের মধ্যে হলুদ দিয়ে ওটাকে ফুটিয়ে মানে সাকরা সাকরা মানে হলো মিশ্রি দিয়ে ওই দুধটাকে ওরা দেয় মানুষ ওইটা খেয়ে খুব নিজেকে এনার্জেটিক ফিল করে আর এখানকার মানুষরা ওই কফি খেলেই ওনারা এনার্জেটিক ফিল করে নেটে গিয়ে একটু সার্চ করবেন তো কফির মধ্যে কি আছে আর ওর ওইটা বেশি ইউজ করার পর মানুষের কি কি হতে পারে
আজকাল পুরো সায়েন্সটা না আপনার ঘরের দরজাতে, লোকরা বলে না দুয়ারে সরকার, আমি বলি রোগগুলো আপনার দুয়ারে। জানতে চাইলে নেটে সার্চ করুন, আপনি কি করছেন কি করছেন না, ওর থেকে আপনার কি হতে পারে সব জানবে। এবার আপনাদেরকে আমি বুঝিয়ে দিই, আগেকার মানুষদের অস্টিওআর্থ্রাইটিস হতো 50 বছরের পরে। লেকিন দুঃখের ব্যাপার, আপনারা যদি দেখতেও চান তা আপনি আপনারা আমার যে কোনো চেম্বারে আসতে পারেন, ওইখানে আপনারা দেখতে পারবেন 50 বছর না আজকাল 20 বছর 22 বছর 25 বছরের ছেলে মেয়েদের অস্টিওআর্থ্রাইটিস হচ্ছে। কারণটা কি? ডিউ টু ম্যাল নিউট্রিশন। এবার ম্যাল নিউট্রিশনের যদি কথা বলা যায় তো ম্যাল নিউট্রিশনের মধ্যে দেখা যায় মানুষরা বলে কি আমরা কি গরিব, আমরা কি ফকির, আমার বাড়িতে কি রান্না হয় না? সবকিছুই আপনার বাড়িতে হয়, কিন্তু সব থেকে বেশি যে নোংরা খাবারটা আমাদের মতন মানুষরাই খায়। কতদিন পুরনো বার্গার কে গরম করে আপনাকে দেওয়া হয়, কতদিন পুরনো মানে পিজা কে আপনাদেরকে দেওয়া হয়, আর ওইটা আমরা খুব সুন্দর ভাবে খাই, ক্যাফেটেরিয়াতে বসে খাই, মানে ওটা খেলে আমাদের একটু ইজ্জতটা বাড়ে। কিন্তু আপনারা কি কখনো জেনেছেন কি যেটা আপনি খাচ্ছেন ওইটা কি? ওটা আপনার খালি পেট ভরতে পারে, তো পেট তো দাদা জল খেলেও ভরে যেতে পারে, কোনো সাইড এফেক্ট হবে না। তা আপনি কেন ওসব নোংরা জিনিস আপনারা খান, জাঙ্ক ফুড স্ট্রিট ফুড কেন খান? আরো বলবো তার আগে নমস্কার, স্বাগত আপনাকে, ফোনে কে রয়েছেন? নমস্কার, ফোনে কে রয়েছেন? হ্যাঁ বলুন, আপনি কার সম্পর্কে জানবেন? বয়স কত? কি সমস্যা? পেটের দেখুন দুটো জিনিস হয়, মোটা হয়ে যাওয়া মানে হলো কি শরীরের মধ্যে চর্বিটা একটু বেশি হয়ে গেল। এবার আপনি বলছেন চামড়া মোটা হয়ে যাচ্ছে, চামড়া মোটা হয়ে যাওয়া এটা কখনো ভুল করে বলবেন না, এটা তাহলে আমি চিন্তা ভাবনা করতে লাগলো কি আপনি স্ক্লেরোডারমা রোগ থেকে আক্রান্ত হয়ে গেছে। তো আপনি কোন জেলা থেকে বলছেন? খড়গপুর, মেদিনীপুরে আমার 3টে চেম্বার আছে, হেরিয়া, মেচেদা এবং ঘাটাল, যেটা এই সপ্তাহতেই আপনি আমাকে পাবেন। একটাই খালি ছোট্ট কথা বলবো আপনাকে, যদি পারেন হেল্পলাইন নম্বরটা টুকে নেন, ওইখানে ফোন করুন, ফোন করে যেটাই আপনার বাড়ির কাছে হেরিয়া মেচেদা ইয়া ঘাটাল যেটাই কাছে হবে ওইখানে আপনি আমার সঙ্গে দেখা করতে পারেন, আর আপনি খুব তাড়াতাড়ি সুস্থ হবেন, এইটাই আপনাকে আমি বোঝাতে চাই। আর আপনারাও যদি তাড়াতাড়ি সুস্থ হতে চান তাহলে হেল্পলাইন নাম্বার অর্থাৎ চেম্বারের বুকিং নাম্বারে ফোন করে নিন 9903595252 এবং 9903795252। আর ঋষি চেম্বার রয়েছে সাউথ সিটি বলের উল্টো দিকে, হাতিবাগান, ইকবালপুর, আমতলা, বারাসাত, হাওড়া, বকুলতলা, টিকিয়াপাড়া, বামুনগাছি, উত্তরপাড়া, এছাড়া বাঁকুড়া, হালিশহর, বর্ধমান, দুর্গাপুর, বহরমপুর, মালদা, হেরিয়া, মেচেদা, শিলিগুড়ি, কোচবিহার, আসাম, ত্রিপুরা, বিভিন্ন জায়গায় আয়ুরিশি আপনাদের সেবা দেওয়ার জন্য বসে রয়েছে। অসংখ্য ধন্যবাদ ডাক্তারবাবু আপনাকে, আজকে হাতে আর একদমই সময় নেই, সেই সঙ্গে ধন্যবাদ জানাই সকল দর্শক শ্রোতা বন্ধুকে। আজকের মতন ডাক্তারবাবুকে নিয়ে আমরা বিদায় নিচ্ছি, চলে আসবো আগামী পর্বে। সুস্থ থাকুন, ভালো থাকুন এবং অবশ্যই আমাদের প্রোগ্রাম দেখতে থাকুন। আসছি, নমস্কার।